আমার একটা অনুরূপ ছিল, দয়া করে একটু শুনবি? তোর আবার কি অনুরোধ? দয়া করে একটিবারের জন্য আমার যুবরাজকে মানুষ করে দাও। আমি আমি কথা দিচ্ছি, আমরা কোনো রকম চালাকি করব না। আর ভেবে দেখো, আমরা দুজনে যদি হীরেমতির ফুল উদ্ধার করতে যাই, তাহলে প্রলয়ের সাথে যুদ্ধ করতেও সুবিধা হবে। কখনো না। হীরেমতির ফুল উদ্ধারে তোকে একাই যেতে হবে সুধা। তোর যুবরাজকে আমরা তখনই মানুষ করব যখন তুই তোর ক্ষীরের ছেলেকে জ্যান্ত করে আমাদের হাতে তুলে দেবে। তার আগে নয় সুধা। তাহলে তাহলে তোমরা চলো। না, সেটা সম্ভব নয়, কারণ আমি বা মায়াবতী মা কেউ গেলেই প্রলয় এক ক্রোশ দূর থেকে আমাদের গায়ের গন্ধ পেয়ে যাবে, আর তখন সে অন্য কোথাও পালাবে। সেজন্যই তো আমি বলছি, আমি আর যুবরাজ গেলে প্রলয় কিচ্ছুটি টের পাবে না, আর আমরা খুব সহজেই হীরেমতির ফুল উদ্ধার করে আনতে পারবো। তোমরা তোমরা একটিবারের জন্য যুবরাজকে মানুষ করে দাও, আমাকে একটু বিশ্বাস করো তোমরা। কি বললি? বিশ্বাস? তোর মনে হয় সুধা আমি আর কাউকে কখনো বিশ্বাস করতে পারবো? তাই অকারণে এসব অনুরোধ করে কোনো লাভ নেই। প্রলয়ের ডেরা থেকে তোকে নিজে গিয়ে হীরেমতি ফুল আনতে হবে, আর জামিন হিসেবে তোর ক্ষীরের ছেলে আর যুবরাজ তো রইলই এই মায়া রাজ্যে। আচ্ছা ঠিক আছে, তাই মানলাম। তবে একটিবারের জন্য যুবরাজকে মানুষ করে দাও, আমাকে অন্তত একটু যুবরাজের সঙ্গে কথা বলতে দাও। তোকে তো বললাম। বেশ, এত করে যখন বলছিস কথা বলে নে। তবে তোর হাতে মাত্র কয়েক মুহূর্ত সময় আছে।